আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু দরজায় কড়া নাড়ছে এবং এখন সময় আসছে সেরা প্রস্তুতিটা নেওয়া। যে সকল শিক্ষার্থী এখন শেষ সময়ে সেরা প্রস্তুতি নিতে পারবে, একটু যত্নশীল হইতে পারবে, তারা কিন্তু ভালো করতে পারবে। আজকে আমি তোমাকে সে 7টি পরামর্শ দিব, যে 7টি পরামর্শ মানলে দেখবে যে এইচএসসি পরীক্ষা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। প্রথম যে পরামর্শটা থাকবে সেটা হলো যে ভাইয়া, পড়াশোনাটা গুছিয়ে পেলো, তুমি যা পড়েছো যতটুকু পড়েছো ততটুকু কিন্তু যথেষ্ট। তোমাকে মনে রাখতে হবে পড়ার কিন্তু কোনো শেষ নেই, সিলেবাসের কিন্তু অনেক বড় সিলেবাস। তাহলে তুমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমার মনে হচ্ছে বিগত সালে বোর্ড প্রশ্ন আসা, বারবার একই নিয়ম আসা, সহজ সহজ, সেগুলি আগে প্রস্তুত করে ফেলো। এবং যদি তুমি এতটুকু গুছিয়ে ফেলতে পারো, দেখবে যে ধীরে 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 তোমার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাচ্ছে, তোমার জন্য পরীক্ষা প্রিপারেশনটা অনেক বেশি সহজ হচ্ছে। আর এখন যেহেতু আমরা অনেক বেশি পড়ছি, পরে দেখা যাবে যে আমরা একটু বেশি গভীরে যেতে গেলে অনেক পড়া বাকি মনে হবে যে এইটাও পড়ি না ওইটাও পড়ি না। এভাবে বারবার বারবার যদি আমি নতুন নতুন কিছু শিখতে যাই তাহলে কিন্তু এটা আর হবে না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো যেগুলো বারবার বোর্ড প্রশ্ন আসে, যেগুলো বোঝাই যাচ্ছে যে এই টপিক থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে, তুমি ঠিক সেই টপিকগুলো সবার আগে পড়ে ফেলো। দ্বিতীয় যে পরামর্শটা তোমাদের প্রতি থাকবে সেটা হলো গুরুত্বপূর্ণ অংশগুলো বারবার বারবার করে পড়ো, এমনভাবে রেডি করে ফেলো যাতে পরীক্ষার হলে তুমি আর আটকে না যাও, বা এই ধরনের পরীক্ষা মানে এই টপিকগুলো থেকে যদি প্রশ্ন আসে তাহলে যাতে কোনোভাবেই তোমার ভুল না হয়। দেখো, তুমি যদি তুমি পড়ে গেছো কম, বা তুমি কম পড়াশোনা করছো, বা তোমার যতটুকু প্রস্তুতি আছে তুমি যদি এইটাও ভালোভাবে না দিতে পারো তাহলে কিন্তু হবে না। মনে রাখবা, তুমি যাই প্রিপারেশন নিচ্ছ সেটা যদি তুমি বেস্টে দিতে পারো তাহলে কিন্তু তুমি সবথেকে ভালো রেজাল্ট করবা। তাই গুরুত্বপূর্ণ অংশগুলো বারবার বারবার পড়ার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে ফেলো, নিজেকে আরও বেশি স্ট্রং করে ফেলো, যাতে পরীক্ষায় যে কোনোভাবে প্রশ্ন আসুক খুব দ্রুত তুমি উত্তর করতে পারো। এরপরে পরামর্শটা তোমাদের জন্য থাকবে, সেটা হলো দ্রুত রিভিশনগুলো দিয়ে ফেলো। কেন? কেননা যতক্ষণ তুমি রিভিশন দিতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার মনে হচ্ছে যে সিলেবাসটা এখনো কমপ্লিট হয়নি। তুমি যদি প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটা অংশটি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ধরে 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 একটা 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 করে রিভিশন দিয়ে ফেলো, তাহলে দেখবা যে তোমার পরীক্ষার চিন্তাটা অনেক বেশি কমে গেছে। এবং যখনই তুমি কোনো প্রশ্ন দেখছো, দেখছো যে হ্যাঁ আমি প্রশ্ন পাচ্ছি, তোমার মনে হবে যে হ্যাঁ আমি আমার পরীক্ষার জন্য অনেকটাই প্রস্তুত। যে যত দ্রুত রিভিশন দিয়ে ফেলতে পারবা তার জন্য পরীক্ষাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, তার চিন্তা দুশ্চিন্তা অনেক বেশি কমবে, তার পড়াশোনার গতি ওই রকম বাড়তে থাকবে। এরপরে চলে আসি আমরা আমাদের সেটাও খাতায় উপস্থাপন করতে শেখো। বেশিরভাগ শিক্ষার্থী অনেক পড়াশোনা করে যায়, সব কিছু ঠিক আছে, কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারে না। তোমাকে এই বিষয়টাতে একটু সচেতন হইতে হবে যে খাতায় কীভাবে তুমি পরীক্ষা প্রেজেন্ট করতে চাও সেটা যদি তুমি এখন থেকে রেডি করে রাখো। তুমি কি কলম দিয়ে মার্জিন করবা নাকি তুমি পেন্সিল দিয়ে মার্জিন করবা সেটা তোমার আগে থেকে ঠিক থাকতে হবে। তুমি কি কয়টা কি বোল্ড আপ করে লিখবে নাকি ঠিক এখানে কি কি কলমে কালি ইউজ করবা? আমরা সাধারণত দুটো কালার ইউজ করতে বলি, একটা হলো কালো আর একটা হলো দাগানোর জন্য নীল। তাহলে তুমি কি বক্স আকারে বক্স দিয়ে ক লিখবা নাকি তুমি নিচে টান দিবা, নাকি তুমি মাঝখানে লিখবে নাকি কর্নারে লিখবে? অর্থাৎ প্রত্যেকটা জিনিস তোমার যত বেশি প্ল্যানে থাকবে তত কিন্তু তোমার জন্য সুন্দর হয়ে যাবে। একইভাবে চিত্রগুলো প্রেজেন্ট করা শিখো, চিত্রগুলোতে সবসময় কোন দিক থেকে তোমাকে মার্কিং করতে হয় সেগুলো শিখো, নিচে ফিগারগুলোর নাম লেখা শিখো, এবং তুমি ঘগ অংশ যে প্রশ্নগুলো আছে যেগুলো বড় করে লিখতে হয় সেগুলো কিভাবে কোন কোন পয়েন্টগুলো তুমি লিখতে চাও, কোন কোন চিত্র দিতে চাও, তুমি কি চিত্রটা প্রথমে দিবা প্রশ্নের নাকি শেষে দিবা, এভরিথিং সব কিছু পরিকল্পনা মতো সাজিয়ে পেলো। যে শিক্ষার্থী যত ভালোভাবে এই পরিকল্পনা করে যেতে পারবে যে আমি পরীক্ষার হলে কীভাবে লিখবো সে কিন্তু তত ভালো করবে। না হলে দেখা যাবে যে একটা জানা প্রশ্ন সব কিছুই পারো কিন্তু তুমি এলোমেলো করে ফেলছো, অনেক বেশি লিখতে গিয়ে সময় ব্যবস্থাও করতে পারছো না, সব কিছু মিলে তোমার পরীক্ষাটা কিন্তু খারাপ হবে যদিও তোমার প্রস্তুতি ভালো ছিল। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী, সেটা হলো যে স্বাস্থ্যের যত্নের কোনো বিকল্প নাই। এই এই বিষয়টা অনেক শিক্ষার্থী ভুল করে ফেলে। পরীক্ষার আগে এখন ডেঙ্গু সমস্যা আছে, তাহলে ডেঙ্গু যে প্রকোপ বাড়তেছে ডেঙ্গু সম্পর্কে তোমাকে সচেতন থাকতে হবে। একবার যদি জ্বর বেড়ে যায় তুমি শুধু এক সপ্তাহ ডেঙ্গু জ্বরে ভুগবা সেটা না, এটার পরে দুই সপ্তাহ কিন্তু তোমার শরীর তার আগের মতো পারফরমেন্স করতে পারবে না, খুবই দুর্বল অনুভব হবে। তাহলে এরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এছাড়াও খেলাধুলা, বাইরে ঘোরাঘুরি, কোনো রিস্ক নেওয়া, এমন কোনো জিনিস করা যাবে না যেটাতে তোমার স্বাস্থ্য হুমকির সম্মুখীন হয় কিংবা তোমার সময়গুলো নষ্ট হয়। এর পাশাপাশি নিয়মিত ঘুম, নিয়মিত খাওয়া দাওয়া, শরীরের যত্ন সবকিছু চেষ্টা করতে হবে, যতটুকু ভালো রাখা যায় নিজেকে ততটুকু চেষ্টা করতে হবে। মনে রাখবা, তুমি যত তোমার মন যত শান্ত থাকবে, সাউন্ড থাকবে, তোমার শরীর যত সাউন্ড থাকবে, সুস্থ থাকবে, পড়ালেখা তত বেশি ভালো হবে, তোমার পরীক্ষাও ভালো হবে। সর্বশেষ যেটা না বললেই নয় সেটা হলো যে দোয়া এবং দান করতে বলবে না।
অনেক শিক্ষার্থী এই জিনিসগুলোকে ইগনোর করে, সবার কাছ থেকে দোয়া নিবা এবং নিয়মিত কিছু কিছু দান সদকা করবা, সবসময় মনে রাখবা সবকিছুর সাথে আমাদের ভাগ্য জড়িত। তুমি পরীক্ষায় সব প্রিপারেশন নিয়ে গেলা, বাট পরীক্ষার হলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা গেল, তোমার পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। তোমার সবকিছু ঠিক ছিল বাট পরীক্ষার হলে গিয়ে কোনো কিছু মনে করতে পারছো না, এরকম খারাপ পরিস্থিতি তোমার হতে পারে, অনেক কিছু ঘটে যেতে পারে তোমার সাথে, যেটা আমিও জানি না তুমিও জানা। তুমি যাতে সুস্থ থাকতে পারো, সুন্দরভাবে নিজের পরীক্ষাটা দিতে পারো, সে চেষ্টার জন্য দোয়া এবং দান করতে ভুলবা না। সর্বোপরি আমি মনে করি একটা সর্বশেষ কথা হলো যে তোমাকে একটু রুটিন অনুযায়ী প্ল্যান করতে হবে। তোমার যদি এখনই তোমার উচিত হবে যে সব বিষয় তোমার পরের দিকের, যেমন বায়োলজি, যেমন হায়ার ম্যাথ, সেগুলো আগে রিভিশন দিয়ে ফেলা। তারপরে তোমার যখন পরীক্ষাটা শুরু হচ্ছে বাংলা ইংলিশ দিয়ে, তখন তোমাকে চেষ্টা করতে হবে এগুলো শেষের দিকে রিভিশন দেওয়ার, পরীক্ষার আগে 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 রিভিশন দেওয়ার। এবং তুমি আরেকটু দেখে নাও রুটিনটাতে যে কোনটাতে গ্যাপ আছে, কোনটাতে গ্যাপ নেই, কোনটাতে কম, কোনটাতে বেশি, যেটাতে কম মনে হচ্ছে সেগুলো আগে একটু ভালো করে পড়ে রাখো, আর যেগুলোতে মোটামুটি বেশি গ্যাপ পাবো মনে হচ্ছে সেগুলো তুমি একটু রেখে দিতে পারো, সেগুলো তখন তুমি রিভিশন দিতে পারে। আশা করি তোমাদের সবারই পরীক্ষা ভালো হবে, সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।